পেন নাম সবাইকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো পয়জন ডার্ট ফ্রগ। হ্যাঁ, সেই পয়জন ডার্ট ফ্রগ যাদের বিষ থেকে দক্ষিণ আমেরিকার আদি বাসিন্দারা তীব্র বিষাক্ত তীর তৈরি করত। তো আজকে এই ভিডিওতে আমরা পয়জন ডার্ট ফ্রগ সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য দেখে নেব। তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর প্রাণঘাতী ব্যাঙের নাম মনে আসলেই যাদের চিত্র চোখের সামনে ভেসে ওঠে তারা হলো পয়জন ডার্ট ফ্রগ। এই ব্যাঙের পূর্বের নাম ছিল পয়জন অ্যারো ফ্রগ। পয়জন ডার্ট ফ্রগের এরূপ নামকরণের কারণ হলো প্রাচীনকালে দক্ষিণ আমেরিকার অধিবাসীরা এদের বিষ দিয়েই বিষাক্ত তীর তৈরি করত। প্রধানত পয়জন ডার্ট ফ্রগ মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে দেখা যায়। এরা মূলত দিনের বেলায় সক্রিয় থাকে। ডেন্ড্রোব্যাটেরি ফ্যামিলির অন্তর্ভুক্ত ব্যাঙগুলি মূলত পয়জন ডার্ট ফ্রগ নামে পরিচিত। এদের অসাধারণ সুন্দর গাত্রবর্ণ এদেরকে আকর্ষণীয় করে তুলেছে। ডেন্ড্রোব্যাটেরি ফ্যামিলির অন্তর্গত এই ব্যাঙের 16টি গণ ও প্রায় 200টি প্রজাতি বর্তমান। এর মধ্যে হায়ালোজেলাস গণের অন্তর্ভুক্ত প্রজাতির সংখ্যা 60টি এবং মিনিওবেটস গণের অন্তর্ভুক্ত প্রজাতির সংখ্যা মাত্র 1টি। পয়জন ডার্ট ফ্রগের ট্যাক্সোনমি মাঝে মাঝেই পরিবর্তিত হয়ে থাকে। বেশিরভাগ পয়জন ডার্ট ফ্রগই আকারে ছোট হয়। কখনো কখনো এদের দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটারেরও কম হয়, যদিও এরা 6 সেন্টিমিটার অবধি লম্বা হতে পারে। এদের গড় ওজন 1 আউন্স হয়ে থাকে। বেশিরভাগ পয়জন ডার্ট ফ্রগ উজ্জ্বল বর্ণের হয়। এরা অ্যাপোসেমিটিজম ধর্ম দেখিয়ে থাকে। অ্যাপোসেমিটিজম হলো একটি বিশেষ ধর্ম যার মাধ্যমে পয়জন ডার্ট ফ্রগ তাদের শিকারদের সতর্ক করে যাতে শিকার পয়জন ডার্ট ফ্রগকে আক্রমণ না করে। অ্যাপোসেমিটিজম শব্দটি ইংল্যান্ডের প্রাণীবিদ ইবি পল্টন সর্বপ্রথম তার দ্য কালার্স অফ অ্যানিমালস নামক বইটিতে ব্যবহার করেন। এই শব্দটি দুটি প্রাচীন গ্রিক শব্দ অ্যাপো অর্থাৎ দূরে এবং সেমা অর্থাৎ ইঙ্গিত থেকে এসেছে। পয়জন ডার্ট ফ্রগ মধ্য ও দক্ষিণ আমেরিকার আর্দ্র এবং ক্রান্তীয় অঞ্চলে বসবাস করে। সাধারণত এদের ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে দেখা যায়। এদের বলিভিয়া, কোস্টারিকা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা, পেরু, পানামা, গায়ানা, নিকারাগুয়া প্রভৃতি দেশে দেখা যায়। পয়জন ডার্ট ফ্রগ মাটির কাছাকাছি থাকতেই বেশি পছন্দ করে, তবে এরা মাটি থেকে 10 মিটার উচ্চতাযুক্ত গাছেও থাকতে পারে। পয়জন ডার্ট ফ্রগের বিষের এত বেশি তীব্রতার কারণ হল সম্ভবত এদের খাদ্যাভ্যাস। এরা খাদ্য হিসাবে অ্যালকালয়েড সমৃদ্ধ সন্ধিপদ প্রাণীদের খেয়ে থাকে। এই কারণেই পয়জন ডার্ট ফ্রগদের মধ্যে এরকম তীব্র বিষ উৎপন্ন হয়। যেসব পয়জন ডার্ট ফ্রগের দেহে এপিব্যাটিডাইন থাকে তাদের একটি বিশেষ রিসেপ্টরে 3টি অ্যামাইনো অ্যাসিডে মিউটেশন দেখা যায়। এর ফলে এরা নিজেদের বিষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়। বেশিরভাগ পয়জন ডার্ট ফ্রগ লাইপোফিলিক অ্যালকালয়েড জাতীয় বিষক্ষরণ করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যালোপিউমিলিওটক্সিন 267A, ব্যাট্রাকোটক্সিন, এপিব্যাটিডাইন, হিস্ট্রিওনিকোটক্সিন, পিউমিলিওটক্সিন 251D। ফাইলোবেটস টেরিবিলিস হল সর্বাপেক্ষা বিষাক্ত পয়জন ডার্ট ফ্রগ। এই ব্যাঙের মারণমাত্রার বিষ 10 থেকে 20 জন মানুষ অথবা 10,000 ইঁদুরকে মেরে ফেলতে সক্ষম। যেরকম পূর্বে বলা হয়েছে,
কিছু কিছু বিজ্ঞানীরা মনে করেন পয়জন ডার্ট ফ্রগের খাদ্যাভ্যাসের জন্যই এদের বিষ এরূপ মারণাত্মক। তারা দেখেছেন ব্যাঙাচি অবস্থাতে এদের দেহে খুবই স্বল্প পরিমাণে অ্যালকালয়েড থাকে। যদিও পয়জন ডার্ট ফ্রগের বিষ উৎপাদন ব্যাপারটি তর্ক সাপেক্ষ। অ্যালোপিউমিলিওটক্সিন 267A স্নায়ুকোষ ও পেশিকোষের ওপর তাদের বিষক্রিয়া ঘটায়। ব্যাট্রাকোটক্সিন সরাসরি পিএনএস বা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ওপর বিষক্রিয়া ঘটায়। যদিও এটা দেখা গেছে ব্যাট্রাকোটক্সিন নিউরোটক্সিন হলেও এটি হৃৎপেশির ওপরও বিষক্রিয়া ঘটাতে সক্ষম। এপিব্যাটিডাইন পেশিকোষের ওপর বিষক্রিয়া ঘটায়। তাই এপিব্যাটিডাইন মানব শরীরে প্রবেশ করলে মানব শরীরে পক্ষাঘাত দেখা যায়। হিস্ট্রিওনিকোটক্সিন একটি নিউরোটক্সিন। পিউমিলিওটক্সিন 251D মানব শরীরে ঢুকলে মাসেল টুইচ বা পেশিতে হঠাৎ টান ধরতে শুরু করে এবং পরিশেষে কার্ডিয়াক অ্যারেস্ট ঘটে মানুষের মৃত্যুও হয়। তবে পয়জন ডার্ট ফ্রগের এই বিষগুলির বিরুদ্ধে চিকিৎসাও রয়েছে। পয়জন ডার্ট ফ্রগের বিষ চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগানো গিয়েছে। এপিব্যাটিডাইন টক্সিনকে কাজে লাগিয়ে ব্যথা উপশমকারী ওষুধ তৈরি করা গিয়েছে, যা মরফিনের তুলনায় 200 গুণ বেশি কার্যকরী। বর্তমানে পয়জন ডার্ট ফ্রগ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এর মূল দুটি কারণ হল বৃক্ষচ্ছেদনের ফলে এদের বাসস্থান হারিয়ে যাওয়া এবং কাইট্রিড বা চাইট্রিড রোগের ফলে পয়জন ডার্ট ফ্রগের মৃত্যু। আমাদের মনে রাখতে হবে পয়জন ডার্ট ফ্রগ বিষাক্ত হলেও এরা হারিয়ে গেলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিনষ্ট হবে।